প্রথমে আমার প্রান্তীয় একজন মনের মানুষ এবং আপনারা সবাই জানেন, আমি জানি যে আমার প্রিয় যেহেতু সবারই প্রিয় আমাদের খুশিয়াপা, তার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, তাকে আমি অসংখ্য অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর করে আমাদেরকে কিছু মূল্যবান কথা আমাদেরকে শুনিয়েছেন, আর সেই সঙ্গে আমাদের আজকের মূল আকর্ষণ যিনি আজকে কমলা ভাষণ, হ্যাঁ, ওনার আজকে জন্মদিন। ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি ওনার সঙ্গে প্রোগ্রামও করেছি। ভীষণ একজন ভালো মনের মানুষ ছিলেন উনি, আর সোহানা পাকে তো আরও ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা সময় এবং অসংখ্য বার উনি ফোন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, দিদি এটা হচ্ছে, দিদি ওইটা হচ্ছে, দিদি এটা হবে, মানে সে যথেষ্ট পরিমাণ মানে খেটেছে আর কি। যাই হোক, যখন খুশিয়াপার কথা বললেন তখন আমি একদম এক বাক্যে আমি রাজি হয়ে গেছি যে হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো, এখানে আর কোনো কথা চলবে না, আমার যত কাজই থাকুক আমি আসব। তো তারপরে যাই হোক, আমাদের দাদাদের সঙ্গে কথা বললাম, দাদাদেরকে বললাম যে এখানে আমাদের একটু ছোট্ট কাজ আমাদেরকে একটু করে দেবেন, আপনারা সহযোগিতা করবেন, আপার কাজ এটা। তো সবাই সেই এক বাক্যেই রাজি হয়ে গেছেন, সবাই আমার ডান দিকে আছেন, আমার প্রত্যেকেই আজকে যারা এখানে রয়েছেন আপনারা সবসময় তাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চ্যানেলে, যে আমাদের সঙ্গে আরও অন্যান্য শিল্পীদের সঙ্গে এনারা সবসময় কাজ করছেন। দাদা রতনদা আছেন হচ্ছে বাংলাদেশ বেতারে কর্মরত, দোতারায় রয়েছেন দাদা, আর রবিদা রয়েছেন আমাদের তবলায়, উনি কর্মরত রয়েছেন বাংলাদেশ টেলিভিশনে, আর মুনির ভাই আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আপনারা সবাই তাদেরকে এনাদেরকে সবাই চেনেন, কিন্তু তারপরেও একটু বলছি আর কি। মুনির ভাই কর্মরত ছিলেন, এখন রিটায়ার্ড হয়েছেন শিল্পকলা একাডেমিতে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, আর চঞ্চল একুশটিকে আছেন, ও কর্মরত রয়েছে নোভারিস কোম্পানিতে, কর্মরত ফাঁকে ফাঁকে সে এই গান বাজনার কাজগুলো করে। তো আজকে আবার আমি না সে আর একটু বলার দরকার নেই, তো আমি আমাদের তমলার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আমরা আজকে শুরু করছি লালন সাইজির গান দিয়ে। সুপি গানেরই আজকে কথা, আজকে গাইব, সব রকমই গাইব, তা আমি যে ধরনের গান করি ওইগুলোই গাইব আমি। Thank you.
Oh, no.
Chara